নমস্কার, আমি ডক্টর মনোরঞ্জন জেনা, কনসালটেন্ট নিউরোসার্জন, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, বারাসাত। আমার যখন নিউরোসার্জারি জীবনটা শুরু হয়েছে তখন থেকে আমি অনেক পেশেন্ট দেখেছি যারা কোমরে ব্যথা নিয়ে আমাদের ওপিডিতে, ক্লিনিকে, ক্যাম্পে, আইপিডিতে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোমরে ব্যথা আমাদের সমাজে অনেকেই ভোগে, অনেকে ব্যথার ট্রিটমেন্ট বা চিকিৎসা করার জন্য সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে আসে, অনেকে নিজেরা পেইন কিলার বা ব্যথার ওষুধ খেয়ে বাড়িতে থেকে যায়। যখন সমস্যাটা অনেকটা বেড়ে যায় তখন ওরা ডাক্তারের কাছে যায়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট ছিল, যখন আপনার কোমরে ব্যথা ভোগেন, যখন কোমরে ব্যথা পায়ে নাপছে, যখন হাঁটার সময় আপনার পায়ের জুতোটা স্লিপ করে চলে যাচ্ছে, পেচ্ছাপে কন্ট্রোল আপনাদের কাছে আপনারা হারিয়ে ফেলছেন, অল্প হাঁটতে গেলে ব্যথা হচ্ছে, কাশতে গেলে, ছিঁড়তে গেলে, হাসতে গেলে কোমরে ব্যথা, আর এটা ব্যথা পায়ে নাপছে, তখন এই ক্ষেত্রে আপনারা ডিলে না করে যে কোনো একটা কাছাকাছি হসপিটালে নিউরোসার্জন বা যারা স্পাইন সার্জারি করে ওদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা উচিত। জেনারেলি স্পাইন সমস্যাটা দেখা যায় যখন আমরা ভারী ওজন তুলে, এমনি কাজ করতে গিয়ে বারবার সামনে ঝুঁকে, খারাপ রাস্তায় বাইকের জার্নি করে, বা কখন কখন ট্রমা, এইসব ক্ষেত্রে স্পাইনের দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে ওই ডিস্কটা কোলাপস করে, শিরাটাকে চাপ দেয়, চাপ দেওয়ার জন্য শিরাটাকে একটা ব্যথা পায় না। তো এই ধরনের পেশেন্ট যখন আসে আমরা প্রথমে ইনিশিয়াল স্টেজে ওনাকে কিছুটা লাইফস্টাইল মডিফিকেশান আর কিছুটা মেডিকেশান দিয়ে প্রথমে ট্রিটমেন্টটা শুরু করে। লাইফস্টাইল মডিফিকেশানে এই ধরনের পেশেন্টকে সামনে না ঝোঁকা, মানে ফরওয়ার্ড বেন্ডিং যেটা, অ্যাভয়েড করতে আমরা রিকোয়েস্ট করে, ভারী ওজন তোলাটা বারণ করে, আর ইয়ার সঙ্গে খারাপ রাস্তায় বাইক বা ফোর হুইলারের জন্য যেভাবে না করে, আর সবসময় যেভাবে কোমরে বেল্টটা পরে, বেল্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ক্ষেত্রে অনেক লোক বেল্ট পরে না, বলে না বেল্ট পরে আমাদের অসুবিধা হচ্ছে, না, কিন্তু বেল্টটা পরলে আপনাদের স্পাইনের সমস্যাটা ফার্দার ডেভেলপ করবে না, এটা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট দিকে যাবে। তো ইয়ার ছাড়া এটা তো প্রথম থাকলে স্পাইন সমস্যার যখন আমরা ইনিশিয়াল স্টেজে ট্রিটমেন্ট করি, যখন স্পাইন সমস্যাটা বেড়ে যায় তখন আমরা স্পাইন সার্জারির দিকে পেশেন্টকে রিকোয়েস্ট করি। আমাদের হসপিটালে আমরা সব রকম স্পাইন সার্জারি করি, ডিস্ক কোলাপস, লিস্থেসিস, স্পাইনাল ফিউশন, টিলিফ, প্রত্যেক রকম স্পাইন সার্জারি আমরা আমাদের হসপিটালে করে, যেগুলো ডিজেনারেটিভ স্পাইন সার্জারি, আমরা আন্ডার মাইক্রোস্কোপি করে, রেজাল্ট বি ভালো হয়। কিন্তু মেইন কথা হলো, যত তাড়াতাড়ি আপনি ডক্টর থাকে কনসালটেন্ট করবে, রোগের চিকিৎসাটা তত তাড়াতাড়ি স্টার্ট হবে, আর আপনার ক্ষেত্রে রেজাল্টটা বি ভালো হবে। তার জন্যে কোমরের সমস্যাটাকে ডিলে না করাটা ভালো হবে।